সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। এখন কি মাস চলছে বলতে পারো? জুলাই মাস। আচ্ছা, জুলাই মাস, আমরা জুন জুলাই মাসে একটি মহৎ কাজ করে থাকি বলতে পারো? হ্যাঁ, বৃক্ষরোপণ। এখন বৃক্ষরোপণের উত্তম সময়। সবাই তোমরা নিজের বাড়ির ছাদে গাছ লাগাবে, একটি করে গাছ লাগাবে। যদি না লাগানো সম্ভব হয় তাহলে গ্রামের বাড়িতে সবাইকে বলে দেবে, সবাই যেন একটি করে গাছ লাগায়। গাছ লাগান, পরিবেশ বাঁচান, কেমন? আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা পাঠে চলে যাই, কেমন? বোর্ডে দিকে খেয়াল করো বন্ধুরা। দেখো তো বোর্ডে আমরা কিছু লিখেছি, এটি বলতে পারো কি? হ্যাঁ, সমীকরণ। সমীকরণ, তাহলে আজকের আমাদের পাঠের বিষয় হবে সরল সমীকরণ। পাঠ আমরা দেখে নিলাম, এখন দেখো বন্ধুরা এটি কেন সমীকরণ হলো। হ্যাঁ, যেসব গাণিতিক বাক্যের মধ্যে সমান চিহ্ন থাকে সেটি সমীকরণ। আমি দেখো পরিষ্কার করে দিচ্ছি যে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। এটি কি ধরনের সমীকরণ? হ্যাঁ, সরল সমীকরণ। দেখো বন্ধুরা কেন এটি সরল সমীকরণ। দেখো এখানে আমরা সমীকরণে এই ওয়াই দেখতে পাচ্ছি, ওয়াই একটি চল। এভাবে আমাদের ইংরেজি যে বর্ণগুলো আছে, অ্যালফাবেট, আমরা সবগুলোকে চলক হিসাবে বিবেচনা করতে পারি। সাধারণত আমরা এক্স ওয়াই জেড পিকিউআর এগুলাকে ব্যবহার করি গণিতের স্বার্থে। তাহলে এক্স একটি চলক, ওয়াই একটি চলক, জেড একটি চলক, ইত্যাদি ইত্যাদি এইভাবে অনেক চলক। তাহলে ওয়াই চলক, এই চলকের দেখো আমরা কখনো এইভাবে লিখি, কখনো এইভাবে লিখি, কখনো এইভাবে লিখি। এখন দেখো এটা এক্স, এটি এক্স স্কোয়ার, এটি এক্স কিউব। এখানে আমরা এই চলকের মাথায় কোন সংখ্যা দেখতে পাচ্ছি না, তার মানে কি? এখানে কিছু নাই মানে ওয়ান আছে, এখানে টু আছে, এখানে থ্রি আছে। অর্থাৎ এটিকে চলকের সূচক বা ঘাত বা পাওয়ার বলা হয়। এখানে চলকের পাওয়ার থ্রি, আর এখানে টু, এখানে ওয়ান, অর্থাৎ চলকের ঘাত ওয়ান। সমীকরণটিতে খেয়াল করো বন্ধুরা, চলক ওয়াই আছে, ওয়াইয়ের ঘাত বা সূচক ওয়ান, অর্থাৎ এক ঘাত চলক বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ, কেমন? তাহলে আমরা সমীকরণ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার ডান পাশে খেয়াল করো, আমি লিখতেছি দেখো এটি কি সমীকরণ? না, সমীকরণ নয়, কারণ এখানে সমান চিহ্ন নাই। তাহলে এটি একটি গাণিতিক বাক্য বা বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় গাণিতিক বাক্য বা বীজগণিতীয় রাশি। তাহলে এই রাশি কি দিয়ে তৈরি হয় তোমরা খেয়াল করো বন্ধুরা। দেখো এখানে সংখ্যা আছে, চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, যেমন এটি মাইনাস, এটি প্লাস, প্রক্রিয়া চিহ্ন আছে, সংখ্যা আছে। তাহলে বীজগণিতীয় রাশি কাকে বলে আমরা জেনে নিই।
চলক প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। কেমন? তাহলে রাশিয়ার সমীকরণ তোমরা নিশ্চয় বুঝে গেছ। এবার আমরা এই সরল সমীকরণটিকে বিশ্লেষণ করলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই যেগুলো জানা খুব দরকার। যেমন এখানে লেখা আছে ফোর ওয়াই, তাহলে ওয়াইটা তো চলক, তাহলে চলক কি? চলক হচ্ছে বীজগণিতে যেসব রাশির মান জানা থাকে না, অর্থাৎ অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা অক্ষর প্রতীক যেগুলোর মান জানা থাকে না সেগুলাকে আমরা চলক বলি। কেমন? তাহলে এখন আমরা এই ফোরটা কি বলবো? সহগ। কেন সহগ? অর্থাৎ চলকের সাথে যে সংখ্যা মানটি গুণক আকারে থাকে তাকে ওই চলকের সহগ বলা হয়। তাহলে ফোর ওয়াই সমান ফোর ইন্টু ওয়াই, দেখো ওয়াই চলক এর সাথে ফোরটি গুণ আকারে আছে, তাহলে সহগ ফোর। তাহলে সহগ সম্পর্কে আমরা জানলাম। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে সূচক। সূচক সেটি আবার কি একটু জেনে নি। যেমন আমরা লিখি এ টু দি পাওয়ার ফোর, তাহলে এটি একটি রাশি, তাহলে এই একপদী রাশি, এর আগে একটি প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যই হচ্ছে রাশি। এখানে এখন এইটিকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর রাশির চারটি উৎপাদক এ এ এ চারবার আছে। অর্থাৎ কোন বীজগণিত রাশিতে একই উৎপাদক যতবার থাকে, যত সংখ্যক বার থাকে, সেই সংখ্যাটি হচ্ছে ওই উৎপাদকের সূচক। তাহলে এখানে এ আছে কয়বার? চারবার। তাহলে এর সূচক হচ্ছে ফোর। বুঝতে পারছো বন্ধুরা? আবার যেমন এইট একটি রাশি, এটিকে গুণ আকারে লিখলে অর্থাৎ টু কিউব, অর্থাৎ টু এইট এর একটি উৎপাদক, এই উৎপাদকটি এইট এর মধ্যে তিনবার আছে, তাই টু এর সূচক সংখ্যা হচ্ছে থ্রি। তাহলে এটিকে বলা হয় সূচক আর এটিকে বলা হয় ভিত্তি। এটা আমরা উপর ক্লাসে জেনে নেব। তাহলে বন্ধুরা চলো আমরা আজকে এই সমীকরণের সমাধান কিভাবে সহজে করা যায় সেটি শিখে নিই। তাহলে এই সমীকরণ করতে গেলে কতগুলো জিনিস জানলে এই সমীকরণটি খুব সহজভাবে করা যায়। কেমন? তাহলে সমীকরণের চলক সম্পর্কে আমরা জেনেছি, তারপরে সরল সমীকরণ জেনেছি, সমীকরণ জেনেছি, সহগ জেনেছি, সূচক জেনেছি, আরো কিছু কথা থাকে। আরেকটি কথা আছে যেমন মূল বা বীজ। দেখো বন্ধুরা, মূল বা বীজ কাকে বলে? এই যে চলক ওয়াই, এই সমীকরণে চলকের মানকে, অর্থাৎ ওয়াইয়ের মান বের হলে যে মানটি পাবো সেটি হচ্ছে এই সমীকরণের বীজ বা মূল, অর্থাৎ চলকের মানকে বলা হয় মূল বা বীজ। কেমন? আরেকটি কথা আছে সমাধান, অর্থাৎ সমীকরণ থেকে চলকের মান বের করার পদ্ধতিকে আমরা বলি সমাধান। এই সমাধান করার কতগুলো কৌশল আছে, যেমন পক্ষান্তর বিধি একটি কৌশল আছে, আরেকটি কৌশল আছে বর্জন বিধি, আরেকটি কৌশল আছে আর গুণন বিধি, আরেকটি আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্যবই আছে সেটি হচ্ছে প্রতি সাম্য বিধি। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা যে সমাধান
করবো, চলকের মান বের করবো, কতগুলো কৌশল বা বিধি নাম লিখে দিছি, পক্ষান্ত গর্জন আর গুণন পদ্ধতি, এই পদ্ধতিগুলা প্রয়োগ করে আমরা সহজে সমীকরণের মূল বা বীজ নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে পদ্ধতিগুলার কৌশলগুলার কথা বললাম, সেই কৌশল অবলম্বন করে কিভাবে সহজে সমীকরণের সমাধান করা যায়। আমি একটি সমীকরণ লিখছি এখন, যেমন 2x + 1 = 5x - 8, এটি একটি সমীকরণ বা দিলাম। সমীকরণে আমরা বাংলায় বা দিই, ইংলিশে অর দিতে পারি। এটি কেন দেওয়া হয়, যেহেতু একটি সমান চিহ্ন মাঝখানে থাকে, একই অঙ্কে দুইবার সমান চিহ্ন আমরা ব্যবহার করি না সাধারণত, তাই। এখন দেখো বন্ধুরা যে এই সমীকরণটি কিভাবে সহজে করা যায়। সমীকরণের সমাধান করার সময় দুই একটি কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবে, তাহলে সমীকরণ সহজ হয়ে যাবে। যেমন যে এখানে চলক বা চলক সংযুক্ত সংখ্যা, অর্থাৎ চলকের সাথে যে সকল সংখ্যাগুলো থাকে সেইগুলাকে সবসময় সমান চিহ্নের বাম পাশে রাখতে হয়, আর সংখ্যাগুলো অর্থাৎ ধ্রুবক পদগুলো যেগুলোর সাথে চলক থাকে না সেগুলো সমান চিহ্নের ডান পাশে নেবে। একটি জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবে। আরেকটি হচ্ছে যে এই পাশ থেকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে আংশিকভাবে, পুরাটা না, আংশিকভাবে কোনো সংখ্যা চেঞ্জ হলে তখন তার চিহ্নটা পরিবর্তন হবে। তোমরা জানো যে যোগ থাকলে সমান চিহ্নের এপাশ ওপাশ গেলে সেটি বিয়োগ চিহ্ন হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ চিহ্ন হয়ে যায়, আর ভাগ চিহ্ন থাকলে, ভাগ আকারে থাকলে সেটি গুণ হয়ে যায়, তাই না? এখন আমরা দেখো বন্ধুরা এটি করতেছি, এখন আমরা একটি কৌশল অবলম্বন করছি। দেখো 5x - 8 = 2x + 1, অর্থাৎ আমরা ডান পাশের পুরো অংশটিকে বাম পাশে আনলাম, বাম পাশের পুরো অংশটিকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ আংশিকভাবে এখানে কোনো পদের পরিবর্তন হয় নাই। তাহলে যদি আমরা এইভাবে করি, এক পাশ থেকে পুরাটা এক পাশে অন্য পাশে আনি আর এই পাশ থেকে পুরাটা ওই পাশে নিয়ে যাই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই যে একটি কৌশল, এই কৌশলটিকে বলা হয় অতিসাম্য বিধি। এখন আমরা কি করলাম, অতিসাম্য বিধি পালন করলাম, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা কি করি, এবার 5x কে আমরা রাখবো, 8টাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো 5x অর্থাৎ আমরা বলছিলাম যে যাদের সাথে চলক আছে সেগুলো সমান চিহ্নের বাম পাশে, তাহলে 2 এর সাথে চলক আছে, তাহলে 5x - 2x, অর্থাৎ এই পাশে প্লাস ছিল বাম পাশে এসে এটা মাইনাস হয়ে গেল, সমান এই পাশে 1 প্লাস আছে, 8 কে ওই পাশে নিলে এটা প্লাস হয়ে গেল 1 প্লাস 8। এটি কি করলাম, হ্যাঁ, পক্ষান্ত। এটি পক্ষান্তর বিধি, অর্থাৎ পক্ষান্তর বিধি অবলম্বন করলাম। বা এবার দেখো এটি সদৃশ পদ বিয়োগ করে দিলাম, 3x = এই পাশে যোগ করলে 8 হয়ে গেল। এখন আমরা দেখো এখানে 3x এই পাশে 9, এখন সমীকরণে সবসময় চলকটিকে রাখতে হবে আর সংখ্যাগুলো ডান পাশে নিতে হবে। এবার আমরা x কে রাখলাম, 3টাকে ওই পাশে নিয়ে গেলাম। দেখো বন্ধুরা 3টা x এর সাথে গুণ আকারে আছে এখানে, তাহলে ডান পাশে গেলে এটি ভাগ হয়ে গেল, এই পাশ থেকে ওই পাশে এটি পক্ষান্ত, তাহলে এটিও পক্ষান্ত, সুতরাং x = 3। এভাবে আমরা পক্ষান্তর বিধি অবলম্বন করলে পরে x এর মান অর্থাৎ সমীকরণটির মূল নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এবার
তোমরা দেখো, ডান পাশে খেয়াল করো আবার এই সমীকরণটি আমি লিখছি মাইনাস এইট সমান টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ যে যে চলকের সাথে সহগের মানটা বড় আছে সেটিকে বাম পাশে লিখেছি আর ছোটটাকে আমরা ডান পাশে লিখেছি, কেমন? এটিও একটি কৌশল। এখন এখানে আমরা বা দিলাম, এবার আমরা কি করব, ফাইভ এক্স মাইনাস এইট, এবার আমরা পক্ষান্তর করব না, ডান পাশে নেব না, কিন্তু যে কোনো একটি পদকে এখানে যাদের সাথে চলক থাকবে না সেই ধ্রুব সংখ্যাগুলোকে আগে আমরা এখান থেকে আউট করে দেবো বা সরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে মাইনাস এইট আছে, এর সাথে যদি আমরা প্লাস এইট যোগ করি তাহলে এটা এই চলে যাবে। ঠিক একইভাবে টু এক্স প্লাস ওয়ান, তাহলে ডান পাশেও আমরা প্লাস এইট যোগ করবো। তাহলে বাম সমীকরণের বাম পাশে যদি এইট যোগ করি ডান পাশেও এইট যোগ করতে হবে। এইটিকে এরম সমীকরণ করার সময় চারটি স্বতঃসিদ্ধ আছে, অর্থাৎ সমীকরণের যে কোনো পাশে একই সংখ্যা যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আবার একই সংখ্যা দ্বারা ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হয় না, একে স্বতঃসিদ্ধ বলা হয়। তাহলে আমরা এই যে এইটা করলাম এটার নাম হচ্ছে যোগের বর্জন বিধি, কেমন? এটি হচ্ছে যোগের বর্জন বিধি, বা এইটা ক্যান্সেল হয়ে গেল, ফাইভ এক্স সমান পাশে টু এক্স প্লাস নাইন পেলাম। এখন দেখো বন্ধুরা এই অবস্থায় আছে, বা ফাইভ এক্স, এখন আমরা এখানে এক্স, এখানে এখন টু এক্স কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পক্ষান্তর হয়ে যায়, আমরা পক্ষান্তর কৌশল অবলম্বন করব না। তাহলে দেখো কি করা যায়, তাহলে সবসময় তোমরা ছোট চলকযুক্ত সংখ্যাটিকে সরানোর চেষ্টা করবে, তাহলে টু এক্স মাইনাস টু এক্স, তাহলে আমরা যদি টু এক্স থেকে টু এক্স বাদ দিই তাহলে টু এক্স উঠে যায়, প্লাস নাইন থাকবো, তাহলে যেহেতু এই পাশে টু এক্স বাদ দিলাম এই পাশেও টু এক্স বাদ দিই, কেমন? বুঝতে পারছ? তাহলে থ্রি এক্স সমান টু এক্স, টু এক্স বাদ হয়ে গেলে এই পাশে নাইন থাকলো, এটাও হচ্ছে ওই যোগের বর্জন বিধি, অর্থাৎ সমান সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা যোগ বিয়োগ করলে সেটি সেই পদ্ধতিকে বলা হয় যোগের বর্জন বিধি। বা এখন দেখো বন্ধুরা খেয়াল করো, এখানে আবার থ্রি কে ওই পাশে নিলে এটা পক্ষান্তর হয়ে যাবে, আমরা নেব না, তাহলে থ্রি ইন্টু এক্স সমান থ্রি ইন্টু থ্রি, অর্থাৎ নাইন থ্রি ইন্টু থ্রি, সুতরাং এক্স সমান। তাহলে এখানে কি করলাম, তাহলে দেখো উভয় পক্ষ থেকে উৎপাদক থ্রি বর্জন করেছি, এটাকে বলা হবে গুণের বর্জন বিধি। এখানে উভয় পক্ষ থেকে উৎপাদক থ্রি বাদ দিলে এক সমান থ্রি। এখানে দেখো আমরা পক্ষান্তর পদ্ধতি অবলম্বন না করে বর্জন বিধি অবলম্বন করে সমীকরণটি সমাধান করে ফেললাম। বুঝতে পারছো বন্ধুরা? এবার চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। দেখো বন্ধুরা আমরা আরেকটি সমীকরণ লিখেছি, দেখো এখানে লব ভগ্নাংশ আকারে সমীকরণটি লিখেছি, সেভেন এক্স বাই সিক্স সেভেন বাই টু, লব হর লব হর। এখন এই সমীকরণের আমরা সমাধান করব, এখানে দেখো কি করছি, সেভেন এক্স গুণ টু সমান সেভেন ইন্টু সিক্স,
অর্থাৎ এই ভগ্নাংশ দুটি এক পাশের লব আর এক পাশের হর গুণ করলাম, দেখতে পাচ্ছ? আবার এক পাশের হর আর এক পাশের লব এইভাবে গুণ করে দিলাম। তাহলে এই যে লব এবং হর, এক পাশে লব আর এক পাশের হর, এইভাবে গুণ করে যে কৌশল অবলম্বন করা হয় সেটিকে বলা হয় আর গুণন বিধি। এটি হচ্ছে আর গুণন বিধি। এবার এখানে আমরা গুণ করলে পাব 14 x = 40, বা এটি পক্ষান্তর করতে পারি আমরা। এখন আবার দেখো বন্ধুরা, খেয়াল করো, 14 × x = 14 × 3, কেমন? এটাও করতে পারি, বা x = 3 পেলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি করলাম আমরা, এই বাম পাশ থেকে উৎপাদক 6টি, আবার এই পাশ থেকে উৎপাদক 6টি বর্জন করে দিলাম। বর্জন করলে x = 3 থাকে। এটাকেও, এটা কি করলাম, গুণের, এটাকে বলা যাবে গুণের বর্জন। কেমন? এটি গুণের বর্জন বিধি করে দিলাম। আবার বন্ধুরা খেয়াল করো যে আমরা এই লাইনটি থেকে এটি মুছে দিই। যদি এইখান থেকে আমরা ওইভাবে না করি, তাহলে আরেক ভাবে তোমরা এটা করতে পারো, যেমন বা 14 x = 42। এখন আমাদের এই x এর সহগ 14 এটিকে উঠাই ফেলো, আমরা আরেকবার গুণ আকারে রেখে উৎপাদন বর্জন করে দিছি। এখন দেখো আমরা এ পাশে 14 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ পাশেও 14 দিয়ে ভাগ করে দিলাম। তো সুতরাং এবার 14 এ পাশে কেটে যায়, থাকি x = 3 + 14 = 42। কেমন? তাহলে x = এটা, এই পদ্ধতিটা কি, এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। কেমন? তাহলে বন্ধুরা আজকে আমরা দেখো সুন্দরভাবে সরল সমীকরণে সমাধান গুলো করলাম, পক্ষান্তর পদ্ধতি, আর্গমন পদ্ধতি, বর্জন পদ্ধতি, প্রতিসাম্য পদ্ধতি ইত্যাদি সুন্দরভাবে বুঝে গেলাম, তাই না? এবার সমীকরণের আরেকটি বিষয় আছে যেটি আমরা দেখি, যে সমীকরণটি আমার করা সঠিক হয়েছে কেন, সেই জিনিসটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। আমরা শুদ্ধি পরীক্ষা, একটি সমীকরণের শুদ্ধি পরীক্ষা করে দেখাই কিভাবে এটি করতে হয়। দেখো বন্ধুরা, আজকে আমরা প্রথম যে সমীকরণটি লিখেছিলাম সেটি ছিল এমন, x + 1 = 5x - 8। এই সমীকরণটিতে আমরা x এর মান পেয়েছিলাম কত, 3, অর্থাৎ সমীকরণের মূল বা বীজ পেয়েছিলাম 3। এখন আমরা এটি দিয়ে, এই মান দিয়ে দেখো আমরা দেখব যে এটি সঠিক হয়েছে কিনা। এখানে দুইটি পক্ষ আছে, দেখো বাম পক্ষে আছে, তাহলে আমরা এখানে লিখি ls left side 2x + 1 =
তাহলে 2x এর মান পেয়েছি 3 বসিয়ে দিলাম মানটা +1 = 6 + 1 = 7 অর্থাৎ বাম পক্ষের মান পেলাম 7 আবার আর এস রাইট সাইডে কি আছে 5x - 8 = 5 × x এর মান 3 বসায় দিলাম 8 15 15 - 8 = 7 থেকে এইটা পেলাম 7 তাহলে দেখো বাম পক্ষে 7 ডান পক্ষে 7 সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড অর্থাৎ আমরা যে সমীকরণটি সমাধান বের করছিলাম সেটি সঠিক হয়েছে কেমন বন্ধুরা আজকের ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে সবাই কমেন্টস এর মাধ্যমে জানাবে আমরা এখন বাড়ির কাজ নিব বাড়ির কাজগুলো তোমরা মনোযোগ দিয়ে লিখে নে দেখো এইডব্লিউ আমরা বোর্ডে লিখেছি যে দুটি সমীকরণ লিখছি এক নম্বর সমীকরণ y/2 - y/3 = y/5 - 1/6 দুই নম্বর সমীকরণ 4y - 5 = 2y - 1 এই তথ্য থেকে আমরা প্রশ্ন দিয়েছি যে সমীকরণ কাকে বলে এক নম্বর সমীকরণের সমাধান করো শুদ্ধি পরীক্ষা সহ দুই নম্বর সমীকরণের মূল নির্ণয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে কেমন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।